প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট টু কোশ্চেন নম্বর টোয়েন্টি কোশ্চেন নম্বর টোয়েন্টিতে কি আছে দেখে নাও কোশ্চেন নম্বর টোয়েন্টিতে রয়েছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দ ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি তো দেখো এখানে আমাদের কি করতে হবে সেটা আগে জানতে হবে এখানে আমাদের সব থেকে আগে লসাগু বের করতে হবে লসাগু বের করার পরে আমরা দেখা দেখাবো যে আমাদের কেন লসাগু বের করতে হচ্ছে ঠিক আছে তাহলে আমরা করছি সমাধান তাহলে দেখো সব থেকে প্রথমে আমরা এর লসাগু বের করব চোদ্দো ডেসিমিটার আর পঁয়ত্রিশ ডেসিমিটার তাহলে দেখো এটা আমরা সাত দিয়ে ভাগ করবো সাত দুগুণে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ আর যাবেন এক ছাড়া তাহলে নির্ণেয় লসাগু হল আমাদের নির্ণেয় লসাগু সমান লসাগু সমান হবে সাত গুণিত দুই গুণিত পাঁচ তাহলে হচ্ছে সাত গুণিত চোদ্দ চোদ্দ গুণিত পাঁচ আমরা এখানে করে দেখাচ্ছি চোদ্দ গুণিত পাঁচ তারপর হচ্ছে কুড়ি ছয় সাত সত্তর সত্তর ডেসিমিটার সেভেন্টি ডেসিমিটার ডেসিমিটার ঠিক আছে প্রশ্ন প্রশ্নটা রয়েছে যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ বার ঘোরা সম্পূর্ণ করবে তাহলে দেখো যে চাকাটি আমাদের ১৪ চোদ্দো যার পরিধি ধরে নাও এই চাকাটির পরিধি হচ্ছে চোদ্দো সেন্টিমিটার ঠিক আছে তাহলে চোদ্দো সেন্টিমিটারকে যদি সত্তর ডেসিমিটার যেতে হয় তাহলে কত ঘোরা সম্পূর্ণ করবে তাহলে করবে সেভেন্টিকে আমরা ১৪ দিয়ে ভাগ করব ১৪ অর্থাৎ পাঁচ তাহলে যখন এই ছোট চাকাটি আমাদের বার ঘোরা সম্পূর্ণ করবে তখন সে যাবে সত্তর ডেসিমিটার ডেসিমিটার ঠিক আছে আর এই যে ৩৫ ডেসিমিটার রয়েছে তাহলে দেখো পঁয়ত্রিশ ডেসিমিটার যার পরিধি রয়েছে পঁয়ত্রিশ থার্টি ফাইভ যখন সে সত্তর ডেসিমিটার পথ যাবে তখন সে কতবার ঘুরবে সত্তরকে আমরা পঁয়ত্রিশ দিয়ে ভাগ করব অর্থাৎ দুইবার অর্থাৎ এই সত্তর ডেসিমিটার যখন সে যাবে তখন এই পঁয়ত্রিশ সেন্টিমিটারের যে চাকা রয়েছে সেটা কিন্তু দুবার ঘুরবে তাহলে দেখো এই চোদ্দ সেন্টিমিটার এ করছে পাঁচবার ঘুরছে পাঁচবার আর পঁয়ত্রিশ ডেসিমিটার যেটা আছে সেটা আমাদের দুইবার ঘুরবে তাহলে পূর্ণ পেলাম এটা পাঁচবার এটা দুইবার অতএব কমপক্ষে কমপক্ষে সত্তর ডেসিমিটার সত্তর ডেসিমিটার গেলে সত্তর ডেসিমিটার গেলে চাকা দুটি চাকা দুটি একই সঙ্গে একই সঙ্গে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার পূর্ণ সংখ্যক বার ঘোরা ঘোরা সম্পূর্ণ করবে সম্পূর্ণ ঘোরা সম্পূর্ণ করবে সম্পূর্ণ করবে তাহলে এটা আমাদের উত্তর হবে তাহলে দেখো আমরা দেখেছি যে আমরা যদি সত্তর ডেসিমিটার যাই তাহলে চোদ্দ ডেসিমিটার যার পরিধি সে পাঁচবার ঘুরবে আর পঁয়ত্রিশ ডেসিমিটার যার পরিধি সে কিন্তু দুবার ঘুরবে ঠিক আছে তাহলে দেখো আমরা পূর্ণ সংখ্যকবার ঘোরা যে পথ সেটা কমপক্ষে কথা হবে সত্তর ডেসিমিটার অর্থাৎ আমরা এখানে লসাগু করেছি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউবডি ফর ওয়াচিং দিস ভিডিও